নমস্কার বন্ধুরা, জ্ঞানটপি চ্যানেলে আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী। সাবস্ক্রাইব করুন জ্ঞানটপি চ্যানেলটিকে, আর বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। বোরা তেলুগু ব্রাহ্মণ পরিবারের ছেলে, নিম্ন মধ্যবিত্ত পরিবারে অভাব নিত্য সঙ্গীত। স্বচ্ছতা বলতে কি বোঝায় তা সে জানে না। বাবা মা চেয়েছিলেন দুবেলা দুমুঠো খেয়ে যেমন করে হোক ছেলেটিকে পড়াশোনা করিয়ে মানুষ করতে হবে, আর ছেলেটির আগ্রহ ছিল পড়াশোনার প্রতি। গোরা ব্রাহ্মণ পরিবারের, মা বাবা ঐতিহ্যগতভাবে ধর্মবিশ্বাসী, তাই ছেলেটি ছোট থেকেই হিন্দু ধর্মের বিভিন্ন রীতিনীতিকে নিষ্ঠার সঙ্গে মেনে চলত। ভর্তি হয়েছিল খ্রিশ্চান মিশনারি বিদ্যালয়ে। যখন তার বয়স 8 বছর তখন সে ভর্তি হল তিরুপতি শহরের লুথেরান মিশন হাই স্কুলে। 5 বছর পড়ার পর সে এলো ভেলোর কলেজে এবং তারপর মাদ্রাজ খ্রিস্টান কলেজে। পড়াশোনা চলাকালীন ছেলেটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে ধর্মের দৃষ্টিকোণ থেকে সব কিছু বিচার বিবেচনা করতে শিখেছিল। বুঝেছিল জীবনের সব কিছু চাওয়া পাওয়ার সঙ্গে ধর্মীয় অনুশাসন একাত্ম হয়ে আছে। ছেলেটি মাদ্রাজ খ্রিস্টান কলেজের ছাত্রী হিসাবে বেশ কৃতিত্বের সঙ্গে বিএ পরীক্ষাতে উত্তীর্ণ হলো। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রের মধ্যে সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করল। তার খাতা দেখে অধ্যাপকেরা অবাক, ছেলেটি এমন সুন্দরভাবে দার্শনিক অভিজ্ঞতাগুলি বিশ্লেষণ করতে পারে তা তারা ভাবতেও পারেনি। এমন অসাধারণ কৃতিত্বের জন্য তার ছেলেটির হাতে ডক্টর স্যামুয়েল সাথিয়ানাথন স্বর্ণপদক তুলে দিলেন। ছেলেটি কলেজের মিশনারি আবহাওয়ার মধ্যে মানুষ হয়েছিল বলেই বাইবেল সম্পর্কেও তার স্বভাবতেই আগ্রহ ছিল। তাছাড়া খ্রিশ্চান মিশনারি অধ্যাপকেরা অকারণে ভারতীয় হিন্দুশাস্ত্রকে অপমান করলে ছেলেটি খুবই কষ্ট পেত। শান্ত মৃদুভাষী ছেলেটি প্রতিবাদী না হয়ে বরং সত্যি সত্যি বুঝতে চেষ্টা করত কেন খ্রিশ্চান মিশনারিরা হিন্দু ধর্মকে অসার ও মানুষের সঙ্গে যোগসূত্র বলে, যোগশূন্য বলে ঘোষণা করছে। এ কি সত্যি নাকি তার ধর্মের প্রতি বিদ্বেষ? এই কৌতূহলবশে ছেলেটি দুটি ধর্মের দর্শনের প্রতি এক অনুভূতি অনুভবী পাঠক হয়ে উঠল। একদিকে বাইবেল আর অন্যদিকে হিন্দুশাস্ত্র পাঠ করতে থাকল। ছেলেটির বয়স তখন মাত্র 20 বছর। ছেলেটি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের এমএ পরীক্ষার্থী। সে সময় এই পরীক্ষার অন্যান্য উত্তরপত্রের সঙ্গে একটি মৌলিক প্রবন্ধ রচনার বিধান ছিল। ছেলেটি সেই সুযোগ নিয়ে বেদান্তে নীতি ধর্মের স্থান নামে মৌলিক গবেষণাপত্র জমা দিল। মাদ্রাজ খ্রিস্টান কলেজের অধ্যক্ষ এই প্রবন্ধের প্রধান পরীক্ষক ছিলেন। তিনি রাগান্বিত না হয়ে মুগ্ধ হলেন। হিন্দু ধর্মে নৈতিকতার কোনো স্থান নেই তাদের এই ধারণাকে ন্যায্য করে ছেলেটি যে যুক্তিজালের অবতারণা করেছেন তাতে তারা বিস্মিত না হয়ে পারেননি। তারা ছেলেটিকে অকুণ্ড চিত্তে সাধুবাদ জানান। সেই বছরেই সে মৌলিক প্রবন্ধটি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত হয়। 21 বছরে ছেলেটি এমএ পাস করল। সে বছরই মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনার সুযোগ পেয়ে অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী সে ছেলেটি অধ্যাপনা শুরু করল। কে সেই ছেলেটি? একদিকে মেধা ও অন্যদিকে হিন্দু দর্শনের উপর অধিকার। ছেলেটির নাম সর্বপল্লী রাধাকৃষ্ণন। জন্ম 1888 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুতানি নামে এক ছোট্ট শহরের নিম্ন মধ্যবিত্ত গোড়া তেলুগু ব্রাহ্মণ পরিবারের। শহরটি মাদ্রাজ বর্তমানে চেন্নাইয়ের কাছে অবস্থিত। রাধাকৃষ্ণন মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেছিলেন 7 বছর। অধ্যাপনা করার সময় তিনি মাঝে মধ্যেই উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্র প্রভৃতি প্রাচীন হিন্দুশাস্ত্র থেকে অসংখ্য উদ্ধৃতি তুলে ধরতেন। অধিকাংশ ছাত্র তাকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করত। তাতে তিনি বুঝতে পারতেন তরুণদেরও প্রাচীন ভারতীয় শাস্ত্র সম্পর্কে অনাগ্রহী নয়। 1921 খ্রিস্টাব্দে বাংলার ভাগ আশুতোষের আমন্ত্রণে রাধাকৃষ্ণন এলেন কলকাতায়। এখানে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 5ম দর্জে নামাঙ্কিত দর্শন বিভাগের অধ্যাপক পদে নিযুক্ত হন।
তার অসাধারণ বিশ্লেষণী ক্ষমতায় তিনি হিন্দু ধর্মের নানা বিষয়কে ছাত্রদের সামনে উপস্থাপিত করেছেন। ছাত্রেরা মন্ত্রমুগ্ধের মতো সেই সব ভাষণ শুনে বিস্মিত হয়েছেন। 1929 খ্রিস্টাব্দে ম্যানচেস্টার কলেজের অধ্যক্ষ প্রফেসর ইস্টলিউ কার্পেন্টার সাহেব পদত্যাগ করলে সেই পদে যোগদান করার আহ্বান পেয়ে তিনি অধ্যক্ষ হন। 1936 খ্রিস্টাব্দ থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত রাধাকৃষ্ণন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন। দীর্ঘ 200 বছরের পরাধীনতার অবসানে ভারত স্বাধীনতা অর্জন করলে দেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তার সঙ্গে রাধাকৃষ্ণনের ছিল মধুর সম্পর্ক। জওহরলালের ব্যক্তিগত উৎসাহে রাধাকৃষ্ণন হলেন সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি এইভাবে জড়িয়ে পড়লেন রাজনীতির সঙ্গে। রাধাকৃষ্ণন 1952 খ্রিস্টাব্দে ভারতের উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন। 1957 খ্রিস্টাব্দে তিনি আবার উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন। উপরাষ্ট্রপতি হিসেবে তিনি নানা দেশ পরিভ্রমণ করেছেন এবং অনেক ভাষণও দিয়েছেন। দেশের মর্যাদা রক্ষার সঙ্গে সঙ্গে তিনি মানবদরদী মনের পরিচয় তুলে ধরেছেন। 1962 খ্রিস্টাব্দে তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হলেন ভারতীয় গণতন্ত্রের মহান ধারক ও বাহক, ভারতের সম্মানীয় প্রধান নাগরিক। রাষ্ট্রপতি হিসেবে রাধাকৃষ্ণনের শাসনকালে কিছুদিনের ব্যবধানে ভারতের দুই প্রধানমন্ত্রীর মৃত্যু ঘটে, প্রথমে জওহরলাল নেহরু এবং তারপর লাল বাহাদুর শাস্ত্রী। এই দুই নেতার মৃত্যু ভারতীয় রাজনীতির ক্ষেত্রে একটি বিরাট শূন্যতার সৃষ্টি করেছিল। সেই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির অনেক সিদ্ধান্তের ওপরেই ভারতের ভবিষ্যতের অনেকাংশে নির্ভর করছিল। তিনি সেই সংকটকালে যথাযথ পদক্ষেপ নিয়ে কি অভ্যন্তরীণ কি বৈদেশিক সব ক্ষেত্রেই রাষ্ট্রপতির যথাযথ কাজ সম্পাদন করেছেন। তিনি 1954 খ্রিস্টাব্দে সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পেয়েছেন। তার জন্মদিনটি 5ই সেপ্টেম্বর ভারতবাসী জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করে। মহান দার্শনিক রাধাকৃষ্ণন, এই রাজনীতিক রাধাকৃষ্ণন, এই মনীষী রাধাকৃষ্ণনের মহাপ্রাণ ঘটে 1975 সালের। সাবস্ক্রাইব করুন জ্ঞানব্যাপী চ্যানেলটি আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না জানো।